আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো অনেকেই আমার কাছে জানতে চেয়েছো ঢাকা সিটির মাঝে অবস্থিত নাম করা সরকারি কলেজগুলোর একটি তালিকা দেওয়ার জন্য তাই তোমাদের জন্য আজকে আমরা ঢাকা সিটিতে অবস্থিত নাম করা কিছু সরকারি কলেজের নাম আমরা এই ভিডিওটিতে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আশা করি কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হলে তখন তোমাদের এই আবেদনের তালিকা খুবই উপকারে আসবে পরবর্তীতে আমরা প্রত্যেকটি কলেজে ভিত্তিক যেই আবেদনের যোগ্যতা আবেদনের সময়সীমা কিভাবে আবেদন করবে কত টাকা লাগবে এবং এই বিষয়ে বিস্তারিত প্রত্যেকটি কলেজ বয়স বিস্তারিত নোটিশ নিয়ে আমরা আলোচনা করব সেগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপ দেওয়ার সাথে সাথেই পেয়ে যাও ঢাকা সিটির মধ্যে সরকারি নাম করা কলেজগুলোর তালিকায় রয়েছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ কিন্তু ইডেন মহিলা কলেজে এইচএসসি নেই কবি নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাংলা কলেজ বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজ বেগম বদ্রন্সা সরকারি মহিলা কলেজ সাত নম্বরে আছে সাবার বিশ্ববিদ্যালয় কলেজ তিতুমির সরকারি তিতুমির কলেজ কিন্তু সরকারি তিতুমির কলেজে এইচএসসি নেই সরকারি বিজ্ঞান কলেজ এই হলো ঢাকা সিটিতে অবস্থিত সরকারি কলেজগুলোর তালিকা ঢাকা সিটিতে অবস্থিত নামকরা সরকারি এই কলেজগুলোর হচ্ছে এইগুলো সো বন্ধুদের জানিয়ে দাও ভিডিওটি শেয়ার করে এবং এই তথ্যগুলো তোমার বন্ধুদেরকেও দিতে পারো শুভকামনা রইলো সবার জন্য পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ